ঢাকার আশুলিয়ার রানীর পর এবার যশোরের মনিরামপুরে খর্বাকৃতির একটি গরুর দেখা মিলেছে। ছয় মাস বয়সী এই এড়ে গরুটি উপজেলার খানপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সারোয়ারের বাড়িতে পোষা একটি গাভী জন্ম দিয়েছে। সারোয়ারের বাড়ির ছোট শিশুরা আদর করে গরুটির নাম রেখেছে টুনটুনি। গরুটির মালিক সারোয়ার নাম রেখেছেন ঝন্টু। তবে টুনটুনি নামেই এলাকার সবার কাছে পরিচিত এই গরুটি। সানোয়ারের বাড়িতে টুনটুনিকে দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। আমার বয়সে এই প্রথম এইরকম গরু আমি দেখেছি। এর আগে আমি এরকম গরু জীবনে কোনোদিন দেখিনি। সারা বাংলাদেশ বেড়াতে আমার কোনো জায়গায় বাদ নেই। এই সাইজের গরু আমি কোনো জায়গায় দেখিনি। অন্য অন্য মডেলের গরু দেখেছি, বিভিন্ন ধরনের বড়, লম্বা, উঁচু, তাই কিন্তু এইরকম গরু দেখিনি। আমাদের এই সাসার যে গরু ডাইছে, এই প্রথম আমার নজরে পড়িয়েছে এই ছোট গরু। কি খুব ছোট, উঁচু কম, মানে ডক পক ভালো, নাইডাই মোটা, হাত পাগুলো গোট্টা কাট্টা। অনেক বড় গরু দেখছি, কিন্তু এবার দেখলাম আধুনিক, খুব নতুন একটা গরু দেখলাম। খুব ছোট ছোট সাইজের গরু, কিন্তু অনেক ভালো লাগতেছে যে এত ছোট মানে গরু হয়, জাস্ট প্রথম দেখলাম। ছোট গরু লোকজন সব দেখাশুনো করতে আসতেছে, দেখতেছে, এতে আমাদের ভালো লাগে। এর আগে কোনো জায়গায় দেখিনি। এই সর্বপ্রথম। টুনটুনির উচ্চতা 17 ইঞ্চি এবং দৈর্ঘ্য 31 ইঞ্চি, ওজনে আনুমানিক 25 থেকে 26 কেজি হবে। ছয় মাস বয়সী এই গরুটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু বলে ধারণা করছেন অনেকেই। 2015 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ভারতের কেরালার মানিক্যান গরুর উচ্চতা ছিল 24 ইঞ্চি এবং ওজন ছিল 40 কেজি। পরে আশুলিয়ার রানী নামের গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। ওই গরুটির উচ্চতা ছিল 20 ইঞ্চি এবং ওজন ছিল 26 কেজি, যে কারণে টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে বলে অনেকের ধারণা। তো ডাক্তারও করতে পারে না যে এই বিষ পড়িয়েছে। রোজার ঈদের 2 দিন পরে হয়েছে। দাম হয়েছে আছে, পাবনার ত্যাগ পাঠিয়ে আইলো, তার 1.5 লাখ টাকা কই গেল। আমি আগের দিন চাইলাম আছে, কলাম আজ রাত 12টা পর্যন্ত দাম আছে 3.5 লাখ, আর 12টা পার হয়ে যাবে 5.5 লাখ টাকা দাম হবে। এবার পরের দিন আবার আইসে আসলে চাইছে আবার 5.5 লাখ, কলে কাল কিছু আসছে না আছে 3.5 লাখ। তা আমি কলাম আমি তো কাল কইছি যে আছে এর রাত 12টা পর্যন্ত এর দাম আছে 3.5 লাখ, আর 12টা পার হয়ে যাবে এর দাম আরও বৃদ্ধি বাড়িয়ে যাবে। এ আইলো বহু লোক এসেছে, এ আমার ডাক্তারের অর্ডার যে এখন বেচা যাবে না। এই যে ডাক্তার বীজ দিল, বললো দুধ ছাড়ান না বলে আর বিক্রি করা যাবে না। গরু এইরকম ছোটই দেখেছি, এ ডেলি মানে 150-200 লোক আসে দেখতে, আর আসি ছবি তুলে নিয়ে যাই। এ আছে ছোট, আর আমার যে বিশ্বাস যে আছে সেই বিদেশি যে ছোট জাতের গরু আছে ওই বিষই আছে আসি গেছে। এই মার দুধ খায় আর ওই কাঁচা ঘাস বিছিয়ে সব রকম খায়ও, আমাকে আনন্দ অনেক দিই, খুশি। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি এটা জেনেটিক্যাল কারণে হতে পারে, তবে এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয়। এটা আসলে আমাদের প্রাণী সম্পদের যে সরকারি বীজ এটা না, এটা হচ্ছে আমেরিকান ডেইরির একটা বীজ। প্রেস ক্লাব থেকে একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা এটা দেখতে যাই, প্রাণী সম্পদ দপ্তর এটা দেখতে যাই। সেখানে যে আমরা কোনো স্ট্র পাইনি যে এটা কোন বীজ দেয়া বা কী, তবে আমরা শুনেছি যে এখানে 100% শাহিওয়ালের বীজ দেওয়া ছিল, আর গরুটা হচ্ছে গাভীটা হলো দেশি জাতের। সেখানে আমরা ধারণা করতেছি যে এটা হয়তো কোনো জেনেটিক্যাল ডিফেক্টের কারণে এরকম হতে পারে। এটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা আমাদের নাই, ঠিক আছে।